খুলনা আর্ট একাডেমি চারুকলা ভর্তি করছেন। খুলনাতে আমরা দীর্ঘ বছর ধরে এই ভর্তি কোচিংটি পরিচালনা করছি। তার মধ্যে আমাদের ইতোমধ্যে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমাদের পাশের দেশ বাংলা ভারতে ভারতের বিশ্বভারতী রবীন্দ্রভারতী দা মহারাজ দা ইউনিভার্সিটি বেনারস ইউনিভার্সিটি যেটা আপনার বিভিন্ন চারুকলায় যেখানে যেখানে পড়ার সুযোগ রয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব স্থানগুলো রয়েছে ঢাকা আর্ট কলেজ নারায়ণগঞ্জ এই যশোর সব জায়গায় আমাদের শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছে। এটা আমাদের কাছে বড় একটা প্রাপ্তি। তো আমরা সেই ধারাবাহিকতার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানটি পরিচালনা করি। আমাদের প্রতিষ্ঠানের অফিস রুম এটি, এখানে অনেক ছবি আঁকা আছে আপনারা দেখতে পাচ্ছেন, বাট বিভিন্ন থিমসের উপরে ছবি আছে এবং বিভিন্ন বিষয়ের উপরে আমরা বিভিন্ন সময় নাটক বিভিন্ন সময় শিক্ষার্থীদের নিয়ে নাটকও আমরা পরিচালনা করার চেষ্টা করি। তো এখানে দেখেন দুটো বন্দুকও তৈরি করা আছে, মুক্তিযোদ্ধা ভিত্তিক আমরা নাটক অনেক সময় আমাদের শিক্ষার্থীদের নিয়ে পরিচালনা করার চেষ্টা করি। তো আজকে আমাদের শিক্ষার্থীরা সবসময় চারজন দেখেন, কিন্তু আজকে এখানে পাঁচজন শিক্ষার্থী আছে। আমি একজন শিক্ষার্থীকে আমি ক্লাসের পরে তাকে একটা টাইম দেই, তার সকালে ব্যস্ত থাকে, তার জন্য তার ওই টাইমটার সাথে আপনারা ভিডিওতে তাকে পান না, তাই একার ভিডিও সেইভাবে কখনোই পোস্ট করা হয় না। তাই আমরা এইভাবে আজকে পাঁচজনকে একত্রিত করে আমরা ভিডিও ধারণ করছি। হঠাৎ করে আপনারা আবার ভাবতে পারেন চারজন আর পরে পাঁচজন কেন আসলো, তাই আমি কথাটা বললাম। তো আজকে আমাদের সম্পামণি আমাদের প্রতিষ্ঠানের 13তম ব্যাচের শিক্ষার্থী সম্পামণি, দ্রুত করবেন দ্রুত, তাকে কিন্তু দাঁড়িয়ে রাখা হয়েছে। আপনি কিন্তু কষ্ট হচ্ছে অবশ্যই আজকে আমাদের অতিথি হিসাবে আসছে, কিন্তু তাকে আমরা যে কষ্ট দিচ্ছি, আমার মন বলছে যে আর দিশা কখনো এই খুলনা আর্ট একাডেমিতে কখনো আর আসবে না। হ্যাঁ সত্যি কথা, আসবে দিদি পাশ করলে আসবে? আচ্ছা আচ্ছা সুন্দর। তা আমাদের দিশা অনেক সুন্দর, আমাদের সম্পামণির বোন যে দিশা এটা আমার বিশ্বাসই হয় না, কারণ সম্পামণি খুব ঝগড়টে, খুব মানে কি বলবো, একটু হাসে না, কোনো সময় হাসি না, কিন্তু আমাদের দিশা অনেক গায়ের রঙটা চাপা একটু, কিন্তু সে অনেক সুন্দর হাসে, বাট সে কথা বলে হাসি মুখে। সে আমাদের এখানে আসছে, দিশা অনেক অনেক গল্প হলো, দিশা অনেক তাদের জন্য আমি কিছু তাকে পড়াশোনা করার জন্য কিছু শিট তৈরি করে করতে দিয়েছিলাম, সেই শিটগুলো করতেও দিশা সহযোগিতা করছে। দিশার অলরেডি অনেক স্মৃতি আমাদের প্রতিষ্ঠানে থেকে যাচ্ছে, তারপরেও আজকে আমরা মডেলটা এখানে মডেল দিচ্ছে, এটাই বড় বড় স্মৃতি আমাদের কাছে। আমাদের প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা ব্যাচের শিক্ষার্থীরা প্রত্যেক সদস্য এবং যে যেতে আছে সবাই দিশাকে আমরা দেখতে পারবে। দিশা আমাদের কাছে এই পরিবারের একজন সদস্য হিসেবে আজকে ভিডিওতে ধারণ হয়ে গেল। আমাদের সম্পামণি অনেক সুন্দরভাবে তার বোনকে মনের মাধুর্যে মিশিয়ে সুন্দরভাবে আঁকলো, দেখা যাক সে তার ছবিটা পূর্ণাঙ্গভাবে আমরা যখন দেখতে পারবো তখনই বুঝতে পারবো যে তার বোনকে কতটা ভালোবাসে। যদি ভালোবাসে থাকে তাহলে তার ছবিটাও ভালো হবে, ছবিতেই বলে দেবে যে সম্পামণি তার বোনকে কতটুকু ভালোবাসে। হ্যাঁ সম্পার নাকি ভালোবাসা কি হয়েছে সম্পা? ও এই পরে পড়াশোনার জন্য যাক। আমাদের ফাল্গুনি ফাল্গুনি অনেক সুন্দর ছবি আঁকছে, পেন্সিলটা একটু সম্পা চেঞ্জ করে নাও সম্পা, পেন্সিল না ভালো হলে কিন্তু ছবি ভালো হয় না, তোমার পেন্সিলটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তোমার কিন্তু যথা
রীতি, তুমি যেভাবে চাচ্ছ সেভাবে পাচ্ছ না, সেভাবে করা যায় না। পেন্সিলটা কিন্তু একটা আসলে সুন্দর একটা, না হলে ছবিটা কিন্তু সুন্দর করা যায় না, এটা কিন্তু মানতে হবে। বাট এটা সবসময় ছোট পেন্সিল দিয়ে কাজ করবেন না যারা ছবি আঁকেন বা ছবি আঁকা প্র্যাকটিস করেন। ছোট পেন্সিল দিয়ে কাজ করলে হয় কি, হাতের আপনার যে টানটা বাট আপনার যে চাহিদাটা, সেই চাহিদাটা আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন না। তো আমাদের যে আজকে অতিথি আসছে তার সাথে আমরা একটু কথা বলবো, আমরা তার সাথে একটু ভিডিওর মাঝে তার একটু মনের কথাটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা চিতিকণা, চিতিকণাও কাজ করছে, অনেক সুন্দর কাজ করছে, তবে ফাল্গুনির অনেক সুন্দর হয়েছে। যে কজনে কাজ করছে তার মধ্যে ফাল্গুনির কাজই সবচেয়ে ভালো হবে আশা করা যায়। ফাল্গুনি খুব সুন্দর করছে, ফাল্গুনির ড্রয়িং সুন্দর করছে। দেখি জেরিনের কাজ দেখি, একটু উঠে উঁচু করো, মাথাটা একটু বেশি বড় হয়ে গেছে, মানে গোল গোল হয়ে গেছে মাথাটা। কি আছে বলো তো, একটু লাম্বাটে আছে, লাম্বাটে মানুষের, আমাদের দিশামণির, দিশামণির মাথাটা একটু লাম্বাটে আছে, তাই দিশামণির মাথাটা অবশ্যই লাম্বাটে করার চেষ্টা করো। দিশামণি সুন্দর একজন গায়ের বধূ, নানান রঙের যে শাড়ি পরে নববধূরা, হাতে আছে বালতি, খুব সুন্দর, এক এক কাঁধে কাকে তার কলসি রয়েছে, অন্য হাতে তার বালতি, খুব সুন্দর, তার পায়ে আছে নূপুর, সুন্দরভাবে সে জলের ঘাটে যাচ্ছে কিনা তা কোথায় যাচ্ছে আমরা একটু শুনি। দিশা কোথায় যাচ্ছেন আপনি? জল আনতে। জল দিয়ে কি হয়? যাক যাক, জল মানুষের আর এক নাম কি? জীবন। খুব সুন্দর। দেখা যায় একটা মানুষ যদি কোনো খাদ্য খাবার না পায়, মানে 5 দিন না খাবার থাকে, কিন্তু জল পেলে কি কি করতে পারে, মানে বেঁচে থাকতে পারে। চোখ নাড়া যাবে না? না, আচ্ছা আচ্ছা, সুন্দর। আর তুমি একটু ফাস্ট করার চিন্তা ভাবনা করো, গোল গোল হয়ে যাচ্ছে, খুব গোল গোল না হয়, খুব সুন্দর হচ্ছে সবার কাজই। কারণ আমরা আজকে দ্বিতীয় দিন এই যুদ্ধের আমরা প্রস্তুতি ফাইনালভাবে চলছে। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি সব সময়ের জন্য, সব দিনের জন্য। আমরা 2010 সাল থেকে এ পর্যন্ত আমরা একইভাবে পরিচালনা করে আসছি। আমরা খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করি, জানি না কেমন করে আমরা কতটা সুন্দর ওর করা প্রয়োজন, কিন্তু আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আমাদের সাধ্যমতে। তবে সেই আমাদের শিক্ষার্থীরাই বলবে যে আমাদের কোনো প্রকারের ঘাটতি বা কোনো কিছু আছে কি না তাদের কাছ থেকে জানবো। তার আগে আমরা আরও একটু কথা বলতে চাই, আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশ এবং ভারতে যতগুলো চারুকলা আছে সব চারুকলা আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে পড়ছে। আমাদের শিক্ষার্থীরা 216 জন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে 2010 সাল থেকে এ অবধি পর্যন্ত, এবং স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করছে আমাদের শিক্ষার্থীরা ইতোমধ্যে 12 জন। আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো রেজাল্ট করছে, সর্বোচ্চ ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, এটি আমাদের কাছে গৌরবের ব্যাপার, এটি আমাদের কাছে বড় প্রাপ্তি। তো ইতোমধ্যে আরও যে খবরটি আপনাদের কাছে আমরা দিতে চাই, ইতোমধ্যে আমাদের প্রতিষ্ঠানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যাচের স্টুডেন্ট যারা ছিল তার মধ্যে থেকে আমাদের শিক্ষার্থীরা ইতোমধ্যে প্রায় 30 জনের মতো সরকারি চাকরি করছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমাদের শিক্ষার্থীরা চাকরি পেয়েছে, এবং অন্য অন্য যে পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট এবং সরকারি যে গভর্নমেন্ট হাই স্কুলগুলো আমাদের জালকাঠি, বরিশাল এবং সাতক্ষীরা, এসব বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে গিয়েছে আমাদের স্টুডেন্টরা শিক্ষক হিসেবে। তাই চারুকলাকে ছোট করে দেখার কোনো ভবিষ্যৎ বর্তমানে কোনো, যদি কেউ ছোট করে দেখে সে ভুল করবে, কারণ এই চাকরিগুলো পেতে কোনোভাবে অর্থনৈতিক কোনো পরিবারের উপরে চাপ আসেনি। কারণ আর্টিস্টের সংখ্যাটা বাংলাদেশে এখনও কম আছে, কারণ অনেক পরিবার থেকে সাপোর্ট দেয় না। আমাদের সর্বোপরি যেটা হয় সমাজ
আমাদের সমাজ আমাদের নষ্ট করে দেয়, সমাজ নষ্ট করে দেয়, আমার ছেলেকে কি নিয়ে পড়াবো, আমার ছেলেকে কি করাবো, তার জন্য নিয়ন্ত্রণ করে একটা শ্রেণীর লোক, যারা হচ্ছে আমাদের প্রতিবেশী। প্রতিবেশী থেকে এমন ধরনের উস্কানিমূলক কথা বলে এই সাবজেক্টে পড়লে কি হবে। আচ্ছা, বাংলা অঙ্ক, বাংলা সমাজ, রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন সাবজেক্টে যে পড়ে আসে, সেখান থেকে পড়ে আসলে পরে বর্তমানে একটি চাকরি করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, আমরা সবাই জানি। বাট সেই অর্থ পরিবার থেকে যখন আর না দিতে পারে, তখন তার জীবনটা আসলে সেই শিক্ষার্থীর জীবনে একটি অভিশাপ নেমে আসে, এমনটাই হয়। কারণ সে পরীক্ষা দিতে দিতে প্রত্যেক মাসে আবেদন, আমাদের দেশে আরও একটি প্রবলেম যেটা রয়েছে আমি মনে করি, যে কোনো চাকরির জন্য আবেদন 500 টাকা আবেদন করতে হয়, ব্যাংক ড্রপ করতে হয়, তারপরে ঢাকায় গিয়ে সব পরীক্ষাগুলো দিতে হয়। ঢাকায় একজন মানুষ আসা যাওয়ায় মিনিমাম খুলনা থেকে যাওয়া আসা মিনিমাম তার 2000 টাকা লাগে। 2000 টাকা যদি মিনিমাম থাকা, তারপর থাকার জায়গাটা হবে না, হোটেল চিন্তা করে গেলে হবে না, তাহলে আরও 2000 টাকা এক্সট্রা আরও লেগে যাবে যদি একদিন থাকতে হয়। তাহলে দেখা যায় প্রত্যেকটা পরীক্ষার জন্য তার 3000-4000 টাকা তার এই পিছনে ব্যয় করতে হবে, এমন সময়ও আসে যে 5000 টাকা ব্যয় করতে হয়। তো এই 5000 টাকায় একটা পরিবার অনেক সময় চলে যায় তাদের সুন্দরভাবে। তাই আপনার জেনারেল সাইডে যারা পড়াশোনা করছেন বা জেনারেল সাইডে যারা লেখা করে জীবনকে সামনের দিকে এগোনোর জন্য চেষ্টা করছেন, তারা আসলে ভুল করছেন। তারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, শুধু চারুকলায় পড়বেন তা না, যে কোনো প্র্যাকটিক্যাল সাবজেক্টে, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বুয়েট কুয়েট, যেভাবে হোক না কেন আপনারা জেনারেল সাবজেক্টে পড়লে জীবনে হয়তো বা তার আর অনেকটাই বেঁচে থাকার জন্য অনেকটা, যেখানে যে দেশে যাক না কেন সে কিছু একটা করতে পারবে। তো আমরা হয়তো বেশি কিছু বললাম না, কারণ আপনার যুক্তি দেখিয়ে কথা বলতে হবে, কারণ আমার কথার ভিতরে যুক্তি আছে কি না সেটা দেখবেন। আপনি ছবি আঁকতে পারেন, বাট আপনি এই ডিজাইন করতে পারেন, বিভিন্ন রকমের আপনার ডিজাইন সম্পর্কে আপনার গ্রাফিক্সের কাজ করতে পারেন। আপনি দেশের বাইরে বা দেশের মধ্যে যে কোনো জায়গায় এখন একটা চাকরির জন্য আগে শুনে যে কম্পিউটার চালাতে পারেন কিনা, গ্রাফিক্সের কাজ জানেন কিনা, এটা চাকরির জন্য কতটা উপকারিতা আপনারা ভালো করে জানেন। আর প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা খবর পত্রিকার অফিস, প্রত্যেকটা যেখানে থেকে সৃষ্টি হবে সেখান থেকে আপনার যে কোনো আর্টিস্টের সেখানে সহায়তা তাদের দরকার হয়। তাই আমরা বলবো যে কোনোভাবে ছোট করে দেখবেন না আমাদের যে আজকে যে মডেল, মডেলের সাথে এবারে কথা বলবো। দিশা, সর্বোপরি এদের কাজগুলো তোমার কেমন লাগছে? সবাই একটু উঁচু করে দিশাকে একটু দেখাও, আমরা কাজ কিন্তু ক্লোজ করে দেবো, আর 5 মিনিট টাইম, 5 মিনিটের মধ্যে শেষ করবা। কার কাজ সবচেয়ে ভালো লাগছে? কোনটা? এইটা? আচ্ছা, এইপরে সবগুলো ভালো হয়েছে? সবাইটা ভালো হবে, সম্পূর্ণ শেষ হলে। তা তোমার কি কষ্ট হচ্ছে কিনা? হ্যাঁ, সত্যি কথা বলবো, তোমার তো ঘামিয়ে গেছে। তুমি কি খাবে? এটা তোমাকে মডেল দেওয়ার পরে আমরা কিছু খাওয়াতে চাই, কি খাবে? আইসক্রিম খাবে? আচ্ছা ঠিক আছে, আমাদের দিশা পরে সে চুজ করবে সে কি খাবে। যাক, আমরা দিশাকে সুন্দর তার চাহিদা মতোই, আমাদের ছোট্ট যেহেতু সে নিউটনে পড়ে, তাকে আমরা অবশ্যই খুশি করব। তাকে আইসক্রিম খেতে চাইলে আইসক্রিম, ঠান্ডা খেতে চাইলে চকলেট, খেতে চাইলে চকলেট, যাই খেতে চাবে আমরা তাকে খুশি করব। আচ্ছা, আমাদের শিক্ষার্থীদের কাছে শুনবো। জয়া, এই যে মডেলের ক্লাস করে তোমার বোনকে তুমি আঁকছো, কেমন তোমার অনুভূতি? ভালো লাগছে। যাক, ওখানে গিয়ে তো ভয় পাবো না, ঢাকায় গিয়ে। যাক, সুন্দর, থ্যাংক ইউ। এই সিদ্ধি কোনা বলো, মডেল একে কেমন লাগছে? ভয় পাচ্ছ না তো? হ্যাঁ, আর বুন্ডি কেমন মডেল হিসেবে? কেমন মানে পারফেক্ট, একদম অনেক সুন্দর, খুব সুন্দর। এই তোমার, তোমাকে সবাই ভালো বলছে, তোমার কেমন লাগছে? যাক, এই ফালগুনি ছোট বোন হিসেবে কেমন সম্পর্ক মনে হয়? সম্পর্ক মানা যাচ্ছে না,
দেখ আমরা অনেক খুশি, কারণ এতে শম্পাও খুশি যে শম্পার ছেলে শম্পার বোনকে যে আমরা ভালো বলছি আর ভালোকে ভালো বলবো, এটাই স্বাভাবিক। তিতাকে তিতা বলতে হবে, মিষ্টিকে মিষ্টি বলতে হবে। কথায় বলে যে লাইট বন্ধ করে যদি আপনি টক খান তাহলে সেটা টকই লাগবে, আর যদি মিষ্টি লাইট জ্বালাই খান তাহলে ওটা মিষ্টি লাগবে, এরকম একটি বিষয়। তা আমরা আজকে আমরা আমাদের নতুন একজন শিক্ষার্থী জেরিন, জেরিনের কাছে কেমন লাগছে এই পরিবেশে? জেরিন কেমন লাগছে এই পরিবেশে? কীরকম ভালো লাগছে বলো একটু? ভালো তো এক কথা বলে, মানে যে কোনো পরিবেশে অনেক সুন্দর, রান্না খারাপ হইলেও বলে খুব ভালো রেঁধছেন, খুব ভালো। কিন্তু এখানে এসে যে একটা নতুন পরিবেশ, তোমার কাছে চারজনই তোমার কাছে নতুন সহপাঠীরা, তোমার সহপাঠী সহযোদ্ধা, তাদের কাছে তোমার ক্লাস করে তাদের ব্যবহার বা সার্বিকভাবে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের পরিবেশটা অনেক ভালো। তুমি যে যে অন্য সব জেনারেল ব্যাচ করো সেই সব পরিবেশ আর এই সব পরিবেশ এখানে ক্লাসের সিস্টেম এক? আচ্ছা, এই যে তোমার একটা ছোট বোন পালা, মানে ক্লাস নিউটনে পড়ে, মানে একদম ছোট একটা পিচ্চি পিচ্চি বোনটাকে তোমার কেমন লাগছে? তার উপরে হ্যাঁ কিউট না, মনে থাকবে ওর কথা? আচ্ছা যাই হোক, তারা যদি যত বড় শিল্পী হোক তোমার জীবন সার্থক, কারণ তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম টিভিতে সাক্ষাৎকার দিবে বড় একজন শিল্পী হয়ে একটা টিভি চ্যানেলে, তখন তুমি বলবা কি এই আপুটাকে না আমি চিনি, এই আপুটা আমার একদিন ছবি এঁকেছিল। হ্যাঁ তাহলে সুন্দর সুন্দর, এটা করো তালি দাও, এটা করো তালি সুন্দর। আমি মডেল দিয়েছিলাম, সেই মডেল আসছে। তাই তোমার যে মডেলটার যে তোমার ব্যাসটা আমরা দিছি, মানে তুমি একজন গ্রামের একজন রমণী, তোমার এই সাজসজ্জাটা তোমার কাছে কেমন লাগছে? এই সাজে ভালো লাগে? ও তার মানে সুন্দর। আমরা এবার শম্পার কাছ থেকে শম্পার এই ভিডিওটা আমরা শেষ করব। শম্পা কেমন লাগছে ছোট বোনের? সবাই যে ওকে ভালো বলছে, তোমার কেমন লাগছে? ও সুন্দর সুন্দর, শম্পা তো হাসতেও পারে, আজকে একটু হাসলো আমরা ভালো লাগছে। যাই হোক, আমাদের দিশার জন্য সবাই শুভকামনা করবেন, এবং যত চারুকলায় চারুশিল্পীরা পড়ার আর আগ্রহ প্রকাশ করছেন সকলের জন্য শুভকামনা করছি। আপনারা সবাই চারুকলা নিয়ে যে স্বপ্ন দেখছেন এজন্য খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে, আর্ট একাডেমির পরিবার থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। যদি কখনও মনে করেন যে আমাদের কোনো উপকারে আপনারা আসবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই কোনো শিক্ষার্থীর জন্য আমাদের দরজা খোলা, আমরা চেষ্টা করব তার জন্য, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। আমার কাছে যদি উপকার করার মতো কোনো অপশন থাকে অবশ্যই আমি চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রেখে আমাদের দিশার মাধ্যমেই আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি, দিশার সুন্দর একটি হাসি মুখ দেখি। সবাইকে তুমি কিছু একটু বলো। তুমি কিছু চাও যে তোমার নিজের জন্য? সুন্দর একটা, সে তার সকলের কাছে বন্ধুরা আপনারা শুনলেন তার প্রশংসা সবাই করছে, কিন্তু তার নিজের একটি চাওয়া আছে, সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন সে পড়াশোনা করে মেডিকেলের জন্য সে পড়তে পারে, এমনটা সবার কাছে প্রত্যাশা করছে। আমরাও খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে তার জন্য শুভকামনা করে ভিডিওটা এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ জানাই।